আচ্ছা, আমরা আজকে যেটা পড়বো, যেটা তোমাদের আমি গুগল ক্লাসরুমের মধ্যে লিখেও দিয়েছি, সেটা হচ্ছে আমাদের নেচার স্কোপ অ্যান্ড রিসেন্ট ট্রেন্ডস আর এলিমেন্টস অফ হিউম্যান জিওগ্রাফি। তাহলে এখানে বেশ কয়েকটা বিষয়কে কিন্তু কাভারেজ করেছে। নেচার মানে হিউম্যান জিওগ্রাফির বিষয় বা কি নিয়ে সেটাকে আলোচনা করা হয়, তার স্কোপটা কি কি, তার মধ্যে কি কি বিষয় নিয়ে আমরা পড়ে থাকি, আর তার এলিমেন্টস বা রিসেন্ট ট্রেন্ডস কি কি, মানে একটা এলিমেন্টস আর একটা হচ্ছে রিসেন্ট ট্রেন্ডস। তো এখানে হিউম্যান জিওগ্রাফি বলতে যে ধারণাটা আসে, সেটা কিন্তু যখন আমাদের ফিজিক্যাল জিওগ্রাফির আলোচনাগুলো হয়েছিল ঠিক তদানীন্তন নয়, অর্থাৎ প্রাথমিকভাবে জিওগ্রাফি বিষয়টা যখন আলাদা হয়েছিল তারও অনেক পরে কিন্তু হিউম্যান জিওগ্রাফির ডেভেলপমেন্টটা হয়। এটা সংজ্ঞা দিতে গিয়ে ডিপ ব্লিচ যার একটা খুব ভালো বইও আছে, যেটা আমরা আমাদের পোস্ট গ্রাজুয়েশন লেভেলে পড়েছিলাম, তো ডিপ ব্লিচ একজন ভৌগোলিক, তিনি বলেছিলেন যে মানুষ যেখানে বসবাস করে সেই প্লেস এবং তার সঙ্গে তার যে রিলেশন, তার ফলে যে যে সমাজটার সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এই ইন্টারাকশন, এই বিষয়গুলোকে নিয়ে যে জিওগ্রাফির যে ব্রাঞ্চ বা যে শাখা এগুলোকে নিয়ে আলোচনা করে তাকেই বলা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি। অর্থাৎ এই হিউম্যান জিওগ্রাফির একটা লোকাল একটা জিওগ্রাফি হবে, হিউম্যান জিওগ্রাফি তার একটা রিজিওনাল লেভেলে তার একটা ইম্পর্টেন্স আছে, অ্যাজ এ ওয়ার্ল্ড ওয়াইডও কিন্তু তার একটা ইম্পর্টেন্স আছে, এবং এটা স্থান বিশেষে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এই বিষয়ে রুবেনস্টাইনও তার মতামত দিয়েছিলেন, তিনিও এখানে ওই লোকেশন অফ পিপল অ্যান্ড দেয়ার অ্যাক্টিভিটিস অন দ্য আর্থ সার্ফেস অ্যান্ড ইটস ইন্টারাকশন, এই পার্সপেক্টিভেই যে আলোচনাটা হচ্ছে সেটাকে কিন্তু তিনি বলেছিলেন যে হিউম্যান জিওগ্রাফি। এই হিউম্যান জিওগ্রাফির ক্ষেত্রে র্যাডজেল, এলেন চার্চিল স্যাম্পল, ভাইটাল ডিলা ব্লাশ, এনাদের অবদান কিন্তু অনস্বীকার্য, এবং এনারা প্রত্যেকেই এই নেচারের সঙ্গে মানুষের যে ইন্টারাকশন এবং তার ফলে যে জিওগ্রাফিকে নিয়ে আমরা আলোচনা করছি সেটার কিন্তু এখানে গুরুত্বটা ওনারা সবাই বুঝিয়েছেন। তাহলে হিউম্যান জিওগ্রাফির মধ্যে আমরা যে যে স্ফিয়ারগুলো থেকে আমরা ঋণী, সে তার মধ্যে হচ্ছে পলিটিক্যাল সায়েন্স থেকে আমরা নিয়েছি পলিটিক্যাল জিওগ্রাফি, ডেমোগ্রাফি থেকে আমরা নিয়েছি পপুলেশন জিওগ্রাফি, আরবান স্টাডিজ, আরবান সোশ্যাল সায়েন্স, প্ল্যানিং এগুলো থেকে আমরা নিয়েছি আরবান জিওগ্রাফি, সোশিওলজি, ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়াস স্টাডি থেকে আমরা নিয়েছি পেয়েছি সোশ্যাল জিওগ্রাফি, রিজিওনাল ইকোনমিক্স এবং ইকোনমিক্স অর্থনীতি এখান থেকে আমরা পেয়েছি হিউম্যান জিওগ্রাফি, বিহেভিয়ারাল জিওগ্রাফি অর্থাৎ মানুষের বিহেভিয়ার, ব্যবহারটা কীরকম, আচরণটা কীরকম, ব্যবহারের থেকে আচরণ বলা বেশি যুক্তিযুক্ত হবে, সেখান থেকে আমরা পেয়েছি সাইকোলজি, এবং ইকোনমিক্স থেকে আমরা পেয়েছি বিহেভিয়ারাল জিওগ্রাফি, অ্যান্থ্রোপোলজি, সোশিওলজি আর হিস্ট্রি থেকে পেয়েছি আমরা কালচারাল জিওগ্রাফি। এই প্রত্যেকটা বিষয় কিন্তু হিউম্যান জিওগ্রাফির অংশ বিশেষ। হিউম্যান জিওগ্রাফির যদি আমি ধারণা করতে যাই, আমাকে এই কয়েকটা বিষয়কে জানতেই হবে। একটা হচ্ছে প্লেস মানে স্থান, রিজিয়ন মানে অঞ্চল, লোকেশন কোনো একটা পার্সপেক্টিভে, কোনো একটা রেফারেন্স পয়েন্টে কোথায় সেটি অবস্থিত সেটা আমাদের জানতে হবে, হিউম্যান এনভায়রনমেন্ট ইন্টারাকশন আর মুভমেন্ট অর্থাৎ যাতায়াত এই ব্যাপারটা আমাকে বুঝতে হবে। প্রথমেই যদি আমি আসি প্লেস, অর্থাৎ যে কোনো একটা জায়গা, এই জায়গাটা আমার তিন রকমের হতে পারে বা তিন রকম অ্যাট্রিবিউট দিয়ে এটা আমার জেনারেলি তৈরি হয়। একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাট্রিবিউটস, আর একটা হচ্ছে সোশ্যাল, আর একটা হচ্ছে কালচারাল অ্যাট্রিবিউটস। ফিজিক্যাল অ্যাট্রিবিউটস মানে হচ্ছে কি, সেই জায়গাটা আমার কীরকম, সোশ্যাল মানে হচ্ছে তার সামাজিক পরিবেশ বা পরিকাঠামোটা কীরকম, আর কালচারাল মানে হচ্ছে সাংস্কৃতিক দিক থেকে সেই জায়গাটা কতটা মানে তার সেটা কতটা এনরিচ বা কতটা সেটাতে ল্যাক করছে বা তার পজিশনটা কি, এই বিষয়গুলো যখন এসে যায় তখনই আমরা একটা জায়গার প্লেস সম্বন্ধে আমাদের একটা আইডিয়া হয় বা একটা সেন্স আমরা করতে পারি যে আচ্ছা ওই জায়গাটা এরকম। খুব সাধারণভাবেই বলছি, ধরো আমি যদি একটা টার্ম ইউজ করি, ধরো রোম, রোম বলতে কিন্তু আমাদের আসে কি না ক্যাথলিক যে সম্প্রদায় বা খ্রিস্টান যে সম্প্রদায় তাদের একটা, ওটা হচ্ছে ধর্মীয় স্থান। আবার আমার তার মানে আমার সেন্সে, আমার সেন্স অফ প্লেস যেটাকে বলা হয়, আমার একটা ধারণা তৈরি হয়ে যায়, এটাই কিন্তু হিউম্যান জিওগ্রাফির একটা অন্যতম। আমি যদি তোমাদেরকে বলি তুন্দ্রা অঞ্চল, এটা বলার সঙ্গে সঙ্গেই আমি বুঝতে পারি পুরো বরফে আবৃত হবে, প্রচন্ড ঠান্ডা হবে, সেখানে আমরা
তোমার যদি অ্যানিমালস এর দিক থেকে দেখি তাহলে সেখানে আমরা ডলফিন বা এই জাতীয় যে ইয়েগুলো আছে, পোলার বিয়ার, এদেরকে আমরা দেখতে পাবো। এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমরা দেখবো যে বরফের একদম মানে বরফ দিয়ে পুরো অঞ্চলটা ঢাকা, খুব কম সংখ্যক লোকজন আছে। কাজে এই যে সেন্স অফ প্লেস, এটা হচ্ছে একটা প্লেসের ধারণার বা স্থানের ধারণার একটা গুরুত্বপূর্ণ বিষয়। পারসেপশন অফ প্লেস মানে এই যে সঙ্গে সঙ্গে এই যে আমার ধারণাগুলো তৈরি হচ্ছে, এটা কি বলা হচ্ছে পারসেপশন। এবং এই ধারণাগুলো আমার কি থেকে তৈরি হচ্ছে? আমার জ্ঞান থেকে। আমি জ্ঞানটা কোত্থেকে পাচ্ছি? বই থেকে পেতে পারি, সিনেমা থেকে পেতে পারি, কোন স্টোরি থেকে পেতে পারি, কোন ছবি থেকে পেতে পারি। আমি নিজে কিন্তু সেই জায়গায় যাইনি, কিন্তু তারপরেও কিন্তু আমার এই ধারণাটা হয়ে যাচ্ছে যে তুন্দ্রা অঞ্চল মানেই হচ্ছে এই এই ক্রাইটেরিয়া গুলো সেখানে আমরা দেখতে পাবো। রিজিয়ন এর ক্ষেত্রেও আমরা বলি যে অঞ্চল, অঞ্চল হচ্ছে একটা বড় জায়গা যেখানে বিভিন্ন ধরনের কার্যকলাপ হয়। এই কার্যকলাপের উপর ভিত্তি করে অঞ্চলকে তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফর্মাল রিজিয়ন। ফর্মাল মানে হচ্ছে যেখানে সাধারণত আমরা একটা রকমের ক্যারেক্টারিস্টিকস আমরা দেখতে পাই বা একটা ফেনোমেনা, একটা ঘটনা আমরা দেখতে পাই, যে কোনো বিষয় দিয়ে আমি কিন্তু এই ভাগটা করতে পারি। যেমন ধরো একটা কর্ন বেল্ট মানে যেখানে ভুট্টা চাষ হয়, বা সিটিজেন্স অফ রিলেটিভলি হোমোজিনিয়াস কান্ট্রি লাইক জার্মানি, জার্মানির একটা জায়গা, সেখানটাকেও আমরা এই কর্ন বেল্ট, যেমন ধরো এখানে আমেরিকার একটা জায়গায় লাল দিয়ে দেখানো হয়েছে, এটা হচ্ছে একটা কর্ন বেল্টের উদাহরণ। ফর্মাল রিজিয়ন হচ্ছে এটাকেই বলা হয়। ফাংশনাল রিজিয়ন মানে হচ্ছে একটা কাজের উপর ভিত্তি করে যখন জায়গাগুলোকে পৃথক করা হয় বা ভাগ করা হয়। পারসেপচুয়াল বা ভার্নাকুলার রিজিয়ন বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে যে ধরো ইউএস রিজিয়ন, তার মধ্যে আমি যে ভাগগুলো করছি ধরো মিড ওয়েস্ট, সাউথ, নর্থ ওয়েস্ট, এই রকম ধরনের যখন আমি ভাগগুলো করছি তখন সেটাকে বলা হচ্ছে পারসেপচুয়াল রিজিয়ন। আর ভার্নাকুলার মানে হচ্ছে কি, আমি যখন বর্ণ দিয়ে সেই ভাগগুলোকে আরো স্পেসিফাই করছি তখন সেটাকে বলা হচ্ছে। যেমন ধরো আমি ভারতের ক্ষেত্রে বললাম, ভারতকে চারটে অঞ্চলে আমি ভাগ করলাম, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আরো ভাগ করতে পারি মধ্য অঞ্চল, উত্তর পূর্ব অঞ্চল, এরকম অনেক ভাগ করতে পারি। যে মুহূর্তে আমি বলছি উত্তর পূর্ব অঞ্চল, তখন যদি আমি ওই নর্থ ইস্টার্নের যে জায়গাটা, অর্থাৎ যেখানে আসাম, মেঘালয় ওইগুলোকে যদি আমি আলাদা করে নর্থ ওয়েস্ট এন্ড সরি নর্থ ইস্ট, ওটা নর্থ ইস্ট এন্ড ই রিজিয়ন বলে দিই, তাহলে সেটাই হচ্ছে আমার ভার্নাকুলার রিজিয়নের একটা উদাহরণ বলতে পারি। লোকেশন, লোকেশন আর প্লেসের মধ্যে একটু পার্থক্য আছে। লোকেশনটা আমরা জেনারেলি করে থাকি একটা কিছু রেফারেন্স পয়েন্টের ভিত্তিতে, সেটা রিলেটিভও হতে পারে আবার অ্যাবসোলিউটও হতে পারে। আর প্লেস বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু অনেকটা আমাদের সেন্সে আসছে, একটা পারসেপশন ধারণায় আসছে, আর লোকেশন কিন্তু রিয়ালিটি, এক্স্যাক্টলি কোথায় সেটা লোকেটেড। যেমন ধরো আমি যদি কোনো একটা জায়গার লোকেশন বলতে বুঝি যে সেই জায়গাটা কোথায় অবস্থিত, কোন কারুর রেসপেক্টে, যেমন ধরো আমি বললাম কলকাতার রেসপেক্টে দিল্লির অবস্থান উত্তর পশ্চিম দিকে, তাহলে এটা হয়ে গেল একটা রিলেটিভ লোকেশন। আর অ্যাবসোলিউট লোকেশন বলতে আমরা বুঝি যে কলকাতার দ্রাঘিমা রেখা এত, অক্ষরেখা এত, অর্থাৎ কলকাতার কিন্তু একটা এক্সাক্ট লোকেশন আমরা বা অ্যাবসোলিউট লোকেশনটা কিন্তু আমরা আইডেন্টিফাই করে দিলাম। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে হিউম্যান ইন্টারঅ্যাকশন উইথ দ্য এনভায়রনমেন্ট। এটাই ছিল যখন হিউম্যান জিওগ্রাফি ডেভেলপমেন্ট হয়েছে প্রথম দিকে ছিল এনভায়রনমেন্টালিজম। আচ্ছা আমি ওটা একটু পরে আসি, তার আগে একটু ম্যাপসের কথা একটু বলে দিই। একটা হচ্ছে রেফারেন্স ম্যাপস আর একটা হচ্ছে থিমেটিক ম্যাপ। থিমেটিক ম্যাপস আমরা প্রচুর করেছি, আমার মনে হয় না যে সেটা নিয়ে কোনো আমাদের সন্দেহ আছে। আর রেফারেন্স ম্যাপ মানে হচ্ছে লোকেশন, অ্যাবসোলিউট লোকেশনগুলোকে বোঝানোর জন্য। যেমন ধরো এই হচ্ছে আমার রেফারেন্স ম্যাপ, একটা চিকাগোর ম্যাপ দেওয়া আছে, তুমি ইন্ডিয়ার ম্যাপেও দেখতে পারো, দিল্লির অবস্থান দিয়ে একটা যদি ম্যাপ হয়, কলকাতার অবস্থান দিয়ে ম্যাপ হয়, সেটাই হচ্ছে আমার রেফারেন্স ম্যাপ। সেখানে মেজর রোডস কি আছে সেগুলোকে বলে দেওয়া আছে। থিমেটিক ম্যাপ মানে আমার আইসোলাইন দিয়ে দেখাতে পারি, কোরোপ্লেট ম্যাপ করতে পারি, পাই ডায়াগ্রাম দিয়ে দেখতে পারি, যে কোনো ডেটা দিয়ে আমি এটাকে দেখাতে পারি। আর মেন্টাল ম্যাপ হচ্ছে কি, যেটা আমাদের মাথার মধ্যে রয়েছে। যেমন ধরো মেন্টাল প্লেস আছে, মেন্টাল মানে আমরা পারসেপশনের মধ্যে দিয়ে যে জায়গাটাকে আমরা নিজের মধ্যে আয়ত্ত করছি সেটাকে বলা হচ্ছে মেন্টাল স্পেস ম্যাপস। আর অ্যাক্টিভিটি স্পেস মানে হচ্ছে কি, যেখানে আমরা ডেইলি অ্যাক্টিভিটি করছি আমার যে জায়গার মধ্যে দিয়ে সেটাকে আমার বলা হচ্ছে অ্যাক্টিভিটি স্পেস। ধরো আমার প্রি প্যান্ডেমিক, আমি ধরো একজন টিচার, আমার পুরাশ কানপুরের একজন
টিচার আমি কি করছি, আমার অ্যাক্টিভিটি স্পেস থাকছে আমার বাড়িতে আর আমার কলেজে, কিন্তু এখন এই প্যান্ডেমিকের মধ্যে আমার অ্যাক্টিভিটি স্পেসটা পুরোটাই আমার বাড়ির মধ্যে কি হয়ে গেছে না বেঁধে গেছে বা সীমাবদ্ধ হয়ে গেছে আর কি। ডিস্টেন্স একটা ম্যাটার করছে, যে কোনো দুটো জায়গার মধ্যে আমি ডিস্টেন্স দিয়ে আমি এই প্লেস বা আমার যে লোকেশন এটারও একটা আমি রিলেটিভলি ডিসকাস করতে পারছি। সাইজও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেমন ধরো এখানে আমার যে ম্যাপটা রয়েছে তাতে গ্রিনল্যান্ডটাকে এত বড় দেখাচ্ছে, আবার নর্থ সাউথ আমেরিকাটাকেও এত বড় দেখাচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু গ্রিনল্যান্ড হচ্ছে সাউথ আমেরিকার 1/6 সাইজ, কিন্তু যে পদ্ধতিতে আমরা প্রজেকশনটা করেছি তাতে এটা একটা বড় হয়ে গেছে। সেজন্য আমাদের সাইজটা কিন্তু ম্যাটার করছে, যে আমার এক্সাক্ট লোকেশনের উপর, মানে এক্সাক্ট সাইজের উপর নয়, তার প্রেজেন্টেশনের উপর। ডিরেকশন তো আমরা এখানে আলোচনাই করলাম। স্কেল বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে, লোকাল, রিজিওনাল, ন্যাশনাল, গ্লোবাল, এই স্কেলে আমরা যে কোনো বিষয়কে নিয়ে আমরা আলোচনা করতে পারি, এবং যে কোনো কাজ আমরা কিন্তু লোকাল লেভেল থেকেই শুরু করতে চাই, যাতে তার ইম্প্যাক্টটা কিন্তু আমার গ্লোবালি যাতে সেটাকে স্যাটিসফাই করে। এখানেও স্কেলের একটা ইয়ে দেখানো হয়েছে। এবার আমি যেটাকে এনেছিলাম যে হিউম্যান রিলেশন উইথ দ্য এনভায়রনমেন্ট, এই যে রিলেশনশিপ বা এই যে ইন্টারাকশন, এখানে আমরা দেখছি কি প্রথম দিকে যখন জিওগ্রাফির শুরু হয়েছে, অ্যাজ এ সাবজেক্ট শুরু হয়েছে, তখন জিওগ্রাফার্সরা বা ভৌগোলিকরা তারা মেনে নিয়েছিল যে প্রকৃতির উপরই আমার তারা মেনে নিয়েছিল যে প্রকৃতিই আমার প্রকৃতিই আমার মেন কন্ট্রোলিং ফ্যাক্টরস। অর্থাৎ যখনই আমরা প্রকৃতি আমাদেরকে ঠিক করে দিচ্ছে যে আমরা কি ধরনের কাজ করব, যেমন ধরো আমার তুন্দ্রা অঞ্চল এত ঠান্ডা, সেখানে কিন্তু সাধারণ লোক বসবাস করতে পারে না, কিন্তু মানুষ কি করলো, সেই তুন্দ্রা অঞ্চলে বসবাস করার জন্য যা যা দরকার সেটাকে সে কি করলো, আবিষ্কার করলো, সেটা টেকনোলজির সাহায্যে, তার ইনোভেশনের সাহায্যে, সবচেয়ে বড় কথা তার ইন্টেলিজেন্ট দিয়ে। এবং এইভাবে আমরা দেখতে পাচ্ছি কি যে জিওগ্রাফি, যেটা অ্যাকচুয়ালি দ্য স্টাডি অফ দ্য আর্থ অ্যাজ হোমস অ্যান্ড হিউম্যান্স, সেখান থেকে সে এই পৃথিবী মানে প্রকৃতির যে কন্ট্রোল, অর্থাৎ এই যে ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ, এখান থেকে সরে এসে সে পসিবিলিস্টিক অ্যাপ্রোচের মধ্যে সে ঢুকলো। জিওগ্রাফির দুটো বড় ব্রাঞ্চ হচ্ছে সিস্টেম্যাটিক জিওগ্রাফি আর একটা হচ্ছে রিজিওনাল জিওগ্রাফি। এছাড়াও ভূগোলের অনেক ব্রাঞ্চ এখন আবিষ্কার হয়েছে এবং সেগুলো নিয়ে নানা রকমের পড়াশুনো হচ্ছে। তাহলে প্রথম যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে ন্যাচুরালাইজেশন অফ হিউম্যান বা এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম। এখানে অ্যারিস্টটল, হিপোক্রেটস, হ্যামবোল্ড, র্যাটজেল, স্যাম্পল, এরা সবাই যেটা বললো যে আমার যে কোনো ধরনের অ্যাক্টিভিটি মানুষের পুরোপুরি নিয়ন্ত্রিত হয় আমার পরিবেশ দ্বারা, এবং এটাই হচ্ছে নিয়ন্ত্রণবাদ। এর পরের যেটা আছে সেটা হচ্ছে আমার হিউম্যানাইজেশন অফ নেচার বা পসিবিলিজম, সেটা হচ্ছে সম্ভাবনাবাদ। অর্থাৎ মানুষের কাছে প্রকৃতি তার সম্ভারকে খুলে দিয়েছে, মানুষ সেটা কিভাবে ব্যবহার করবে সেটা সে নিজে চুজ করছে, সে নিজে প্রকৃতিকে কি করছে না কন্ট্রোল করছে। এবং এর প্রধান প্রবক্তা যারা ছিলেন তার মধ্যে ভাইটাল ডিলা ব্লাস, ফেভরে, জিন ব্রুনস, এরা হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা এরা রেখেছিল। এবং এরও পরবর্তীকালে নিও ডিটারমিনিজম বা সাইন্টিফিক ডিটারমিনিজমের একটা প্রবর্তন করেছিলেন গ্রিফিথ টেলর, এবং তিনি যেটা বলেছিলেন, তিনি একটা ব্যালেন্স করার কথা বলেছিলেন, অর্থাৎ প্রকৃতিও চূড়ান্ত নয়, মানুষও চূড়ান্ত নয়, কিছু কিছু ক্ষেত্রে প্রকৃতি এবং মানুষ দুজনের সহাবস্থানেই আমার কিন্তু প্রোগ্রেস বা উন্নতি হচ্ছে, এবং সেটাই হচ্ছে ভূগোলের আলোচ্য বিষয়। নেক্সট আমরা যেটা আসছি সেটা হচ্ছে এলিমেন্টস অফ হিউম্যান জিওগ্রাফি। এই এলিমেন্টস অফ হিউম্যান জিওগ্রাফি বলতে আমরা যেটা বুঝেছি সেটা হচ্ছে কি কি দিয়ে আমার ভূগোলটি বিষয়টা তৈরি। এখানে ফিঞ্চ এবং ট্রিওয়ার্থা মতে ভূগোলের প্রধান বিষয়গুলো হচ্ছে প্রাকৃতিক উপকরণ আছে, তার মধ্যে ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, খনিজ, জলভাগের স্বাভাবিক উদ্ভিদ, তারপর জীবজন্তু, এগুলো আসছে, জলভাগ, স্বাভাবিক উদ্ভিদ, জীবজন্তু, এগুলো আসছে।
জনসংখ্যার মধ্যে আসছে বৃদ্ধি, বন্টন, ঘনত্ব, প্রবর্জন, গঠন আসছে, কম্পোজিশন আসছে, সাংস্কৃতিক উপকরণের মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে জনবসতি, কৃষি, শ্রমশিল্প, ব্যবসা বাণিজ্য ইত্যাদি। এছাড়াও আমরা আগের স্লাইডে যেটা দেখলাম যে আমার রিজিওনাল জিওগ্রাফি, সিস্টেমেটিক জিওগ্রাফি, এরকম ভাবেও আমরা ভূগোলকে ভাগ করতে পারি। বর্তমানে আমরা যত দিন যাচ্ছে তত আমরা দেখছি ওয়েলফেয়ার জিওগ্রাফি, হিউম্যানিস্টিক জিওগ্রাফি, এগুলোর কিন্তু গুরুত্ব দিন দিন বেড়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে রিসেন্ট ট্রেন্ডস। ট্রেন্ডস যদি আমরা বলি, একদম যদি আমি কলোনিয়াল পিরিয়ডের মধ্যে যদি চলে যাই, তাহলে আমরা এক্সপ্লোরেশন আর ডেসক্রিপশন এটাই ছিল মূল বিষয়। অর্থাৎ যখন ইউরোপে ছিল প্রধান, তখন তারা কি করতো, জাহাজ নিয়ে বেরোতো এবং সারা পৃথিবীতে কি করতো না, এক্সপ্লোর করার চেষ্টা করতো এবং যা দেখতো সেটাকেই ডেসক্রিপটিভ ওয়েতে লিখে যেত। তাহলে সেটাই হচ্ছে প্রধান কাজ ছিল। কলোনিয়াল পিরিয়ডের মধ্যেও কিন্তু রিজিওনাল অ্যানালিসিস গুরুত্বপূর্ণ ভূমিকা, কারণ তারা যেখানে থাকতো ইউরোপ, সেখান থেকে তারা ভারতে এসেছিল, সেখান থেকে তারা আমেরিকা আবিষ্কার করেছিল। কাজে রিজিওনাল অ্যানালিসিস, অর্থাৎ কোন জায়গা কিরকম, তার এনভায়রনমেন্ট কিরকম, তার এই যে আমি যে এলিমেন্টসগুলো বললাম সেগুলো কোথায় কিরকম, অর্থাৎ ফিজিক্যাল এলিমেন্টস কিরকম, কালচারাল এলিমেন্টস কিরকম, সোশ্যাল এলিমেন্টস কিরকম, সেগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা হয়েছে। এবার আমি যদি সময়ের সঙ্গে সঙ্গে আমি এই রিসেন্ট ট্রেন্ডসটাকে দেখতে চাই, তাহলে দেখবো 1930 সাল পর্যন্ত, মানে যখন ওয়ার গুলো চলছিল, তখন এরিয়াল ডিফারেন্সিয়েশন, অর্থাৎ একটা জায়গা থেকে আর একটা জায়গা কিভাবে পার্থক্য করা যায়, কোন জায়গাটা উন্নত, কোন জায়গায় রিসোর্স আমার বেশি আছে, তার উপর ভিত্তি করে কিন্তু ওয়ার গুলো জেনারেলি ঘটতো, সংঘটিত হতো। তারপর 1950 সাল থেকে তখন আমরা দেখতে পেলাম যে একটা স্প্যাশিয়াল অর্গানাইজেশন এলো, অর্থাৎ এই সময় আমার যেটা শুরু হলো কোয়ান্টিটেটিভ রেভলিউশন, এবং সেই সময় নানা রকম টেকনোলজির সাহায্য নিয়ে, নানা রকম স্ট্যাটিস্টিক্যাল টুলস এর সাহায্য নিয়ে আমরা এই হিউম্যান জিওগ্রাফিকে কি করলাম, আমরা আলোচনা করলাম বা অ্যানালিসিস করলাম। 1970-এর পর থেকে যেটা এলো সেটা হচ্ছে র্যাডিক্যাল জিওগ্রাফি এবং বিহেভিয়ারাল স্কুল। এই আচরণবাদ এবং র্যাডিক্যাল, এইগুলো আমরা আরো বিস্তারিত ভাবে পড়বো আমরা যখন সেমিস্টার 6-এ গিয়ে আমরা থট পড়বো। অর্থাৎ মানুষের কিন্তু এই যে আচরণের পরিবর্তনের সাথে সাথে কত রকমের পরিবর্তন হয়, এবং সেখান থেকেই ওয়েলফেয়ার, হিউম্যানিস্টিক জিওগ্রাফি, র্যাডিক্যাল জিওগ্রাফি, এইগুলো সব কি হলো, আস্তে আস্তে উৎপত্তি লাভ করলো। এবং 1990-এর পর থেকে যেটা আমরা বলি পোস্ট মডার্নিজম ইন জিওগ্রাফি, অর্থাৎ গ্র্যান্ড জেনারেলাইজেশন, অর্থাৎ যে কোনো সায়েন্সের যেমন একটা বেস থাকে, যে সায়েন্সটা ইউনিভার্সালাইজেশন হয়, অর্থাৎ মানে দেশ নির্বিশেষে, প্রকৃতি বা ক্লাইমেট বা জলবায়ু নির্বিশেষে কিন্তু তার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়, ঠিক ভূগোলের ক্ষেত্রেও কিন্তু এই গ্র্যান্ড জেনারেলাইজেশনের পথে কিন্তু আমরা একটা এগোলাম, এবং নানা রকম ভাবে আমরা কি করলাম, আলোচনাটাকে চালিয়ে নিয়ে, মানে আরো এগিয়ে নিয়ে গেলাম। এছাড়া ধরো আরো যে বিষয়গুলো আছে, যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলো, গ্লোবালাইজেশন বলো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলো, এই বিষয়গুলো কিন্তু আমার আস্তে আস্তে এই হিউম্যান জিওগ্রাফির মধ্যে ঢুকতে থাকে। তো এই হচ্ছে আমার মূল আলোচ্য।